শ্যামা কাব্য সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। সম্প্রতি প্যারিসে আয়োজিত গজ সোরসেন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র সহ মোট চারটি বিভাগে পুরস্কার পায়। গুণী নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 24 নভেম্বর, তবে সম্প্রতি জানানো হয় নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। বিস্তারিত মেহেরা রহমান সিমরানের রিপোর্টে। গল্পের শুরু নিতু আজাদকে নিয়ে। ডিভোর্সের পর স্ত্রী নিতুকে নিয়ে মারাত্মক ডিপ্রেশনে ভুগতে থাকে আজাদ। ট্রেলারে দেখা যায় নিজেকে মেরে ফেলারও চেষ্টা করেন এই যুবক। নিজের ডিপ্রেশন কাটাতে একদল টুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় সে, কিন্তু সেখানে গিয়ে তার জীবনে আগমন ঘটে রূপকথার গল্পের এক অপ্সরার। শ্যামা নামের সেই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে, কিন্তু প্রাচীন এক অভিশাপের সঙ্গে জড়িয়ে যায় সে। এক পর্যায়ে ছেলেটি নিজের প্রেমিকাকে গুলি করে হত্যা করে। এমনই রহস্যজনক প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে বদরুল আনাম সৌদের সিনেমা শ্যামা কাব্য। সিনেমাটি 24 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে ছবি মুক্তি স্থগিত করেছেন এই সিনেমার পরিচালক। রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে দর্শক মহলে তিনি এই খবর পৌঁছান এবং মুক্তি পেছানোর কারণ ব্যাখ্যা করেন। হরতাল চলছে, অবরোধ চলছে, যদিও মানুষ বের হচ্ছে, কাজের প্রয়োজনে বের হতেই হচ্ছে, কিন্তু একই সঙ্গে কিছু নাশকতামূলক ঘটনাও ঘটছে। এই নাশকতার কারণে আমরা এই মুহূর্তে কাউকে হলে আসার আহ্বান জানাতে পারছি না, কারণ কোনো প্রাণের দায় বা কারো কোনো ক্ষতির দায় আমরা কোনোভাবেই নিতে পারছি না। তাই আপাতত আমাদের সিনেমাটি রিলিজটি আমরা মুক্তির আগে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা কুড়িয়েছে শ্যামা কাব্য। সিনেমাটি প্যারিসে আয়োজিত গজ সোরসেন চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চিত্রনাট্য সহ মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে। নানা চরিত্র, নানা রং, নানা সং। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন সোহেল মন্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনি, শাহজাদ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদ সহ আরো অনেকে। অভিশাপ থেকে মুক্তি দুইটা পথ আছে, আমাকে মেরে ফেল, ঘটনা এখানেই শেষ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন সুবর্ণ মোস্তফা। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে শীঘ্রই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মেহেরা রহমান সিমরান, দেশ বিনোদন।